पाखी डाना चटा उड़ते से पारे ना, मुंटा थके आकाश पानी नाई बा पालो खाना। होक ना पाखी डाना चटा। थैंक यू दीपिका मुखर्जी, ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে আপনারা বুঝতেই পারছেন কতটা এক্সাইটেড মুভিটা দেখব, সেই উদ্দেশ্যে আসা। অতুল ব্যানার্জির পরিচালিত বাংলা সিনেমা পাঁচ কয়েদি আজ প্রথম দিনেই ব্যাপক ছাড়া কলকাতার নিউ টাউন নজরুল তীর্থে। নজরুল তীর্থর পাশাপাশি হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, নদিয়ার বিভিন্ন হলে আজ শুভ মুক্তি পেল পাঁচ কয়েদি অতুল ব্যানার্জির পরিচালিত। যেমন এখন বর্তমান পরিস্থিতি যেটা চলছে টিভিতে আমরা দেখছি যে ঘুষ নিয়ে কাজ দেওয়া হচ্ছে, এইসব যেটা দেখছি সেটা কিন্তু অনেকদিন আগেই টুটুল দা এই ছবির মাধ্যমে করে রেখেছেন। তো ছবিটা এখন রিলিজ হচ্ছে, সমাজের সঙ্গে খানিকটা মিলে যাচ্ছে গল্প, তো আশা রাখি দর্শকদের সবার খুব ভালো লাগবে। বর্তমান সময়ে আমরা টিভি খুললেই যেগুলো দেখতে পাচ্ছি যে টাকা দিয়ে সরকারি চাকরি বা নানা রকম দু নম্বরই কাজ কারবার, তো কাকতালীয়ভাবে এই ছবিতে এই জিনিসগুলোই রয়েছে। মানে বর্তমান সময়ে যেগুলো ঘটছে সেগুলো কীভাবে ঘটে এই ছবির মাধ্যমে আপনারা দেখতে পেয়ে যাবেন। খুব প্রাসঙ্গিক একটা ছবি, যে কারণে আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের কাছাকাছি যে হলে চলছে সেই হলে আসুন, এসে ছবিটা দেখুন, ভালো লাগবে। অতুল দা ইন্ডাস্ট্রির বহুদিনের মানুষ, আর যাদের সাহস দেখেই আমরা পথ চলা, আজকে তার ছবি দেখতে পেয়ে আমি অত্যন্ত খুশি। ছবি আপনার তো বাংলা ছবি দেখছেন, তবে দয়া করে অনুরোধ করব একবার পাঁচ কয়েদি দেখুন। নূতন গল্প এবং নূতন ঘরানার ছবি, এবং গল্পের মধ্যে যথেষ্ট মশলা আছে, এবং এই গল্পে যে সমস্ত আর্টিস্ট যারা অভিনয় করেছে প্রচণ্ড ভীষণ ভালো দরদ দিয়ে অভিনয় করেছে, আর বাংলা ছবি সত্যি মানুষের কাছে খুব বেঁচে থাক সেই কামনা করি। আর সেই সঙ্গে বলবো আরও অনেক বছর এই ভদ্রলোক অনেক ছবি উপহার দেখ, আমি এই কামনাই করি। মূলত বর্তমান রাজনীতি, চাকরি, টাকা আদান প্রদান নিয়েই গল্প। এই সিনেমায় অভিনয় করেছেন দেবা, মহানক উত্তম কুমারের নাতনি নবমিতা, সৌমিত্র চ্যাটার্জি, লোকেশ ঘোষ, শান্তনা বোস, বোধিসত্ত্ব মজুমদার, রমেন রায় চৌধুরী, হিমাদ্রি দাস, সোমা মুখার্জি, দাউদ হোসেন, বিশ্বনাথ পাল, বিজন সরকার সহ আরও অনেকে। আজকে শুভ মুক্তির দিন, এই সিনেমার কলাকুশলীরা সকলে একসাথে সিনেমা দেখলেন কলকাতার নিউ টাউন নজরুল তীর্থে। সকলেই মুগ্ধ পাঁচ কয়েদি সিনেমাটি দেখে। অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক ছাড়াও দর্শকের ভিড় চোখে পড়ার মতো ছিল আজ। কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, তাথই তাথই থই দ্রিমি দিমি দং দং, তাথই তাথই থই দ্রিমি দিমি দং দং, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে। আমার জীবনে একটা বিরাট ব্রেক বলতে পারেন একটা, আমি শ্রদ্ধেয় শ্রী টুটুল ব্যানার্জির উনি আমাকে এরকম একটা সুযোগ দিয়েছেন। এই গানটি আমার জীবনে জানি না কতটা আমি এগোতে পারবো, তবে চেষ্টা করছি। আমাকে অনেক উনি অনেকটা পথ দেখিয়েছেন।